নমস্কার, আজ আমি জবার উপরে একটা ভিডিও বানাচ্ছি। আমি জবা নিয়ে অনেক এর আগে ভিডিও বানিয়েছি, দেখিয়েছি জবা ফুল আমার কাছে কত রকমের আছে। কিন্তু আজ আমি জবার কি করে কেয়ার আমি করি সেটার ব্যাপারে কথা বলবো। আমি জবার এই ভিডিও কোনোদিন বানাইনি, তাই ভাবলাম আজকে বানাই। প্রথমত বলি যে আমি একটু ভেতরে চলে এলাম, তার কারণ বাইরে অত্যন্ত রোদ, এখন ভিডিও বানানো বাইরে সম্ভব নয়। সরি, তাই আমি কিছু গাছ ভেতরে নিয়ে এসে রেখেছি দেখাবার জন্য। প্রথমত আমি জবা যদি বলি, আপনারা নার্সারি থেকে জবা গাছ নিয়ে এসে প্রথমেই একদম বড় টবে দেবেন না, প্রথমে সেটাকে বাড়বার জন্য অন্তত 8 ইঞ্চির একটা টবে প্রথমে বসাবেন। তারপর আস্তে আস্তে সেটাকে বড় টবে শিফট করতে থাকবেন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর জবা গাছের জন্য একটা খুব ভালো সার আমি বলেছিলাম একটা ভিডিও বানিয়ে, যে ইউজ করা চাপাতা, ইউজ করা চাপাতা জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে এবং খুব ভালো একটি সার। আমি এই গাছটা যেটা দেখছি, এই ফুলের গাছটাতে কোনো এমনি সার না দিয়ে শুধু চা পাতাই দিয়েছি, শুধু চা পাতা আর কিচ্ছু দিইনি। তাতেই এর রেজাল্ট দেখুন, একটা গাছে এক এত বড় বড় এক এই গাছটা, এই গাছটা সেটা একটা এরিয়ে ডাল, এটা একটা দুটো আর তিনটে। আমি এরকম উইডস এগুলো এখন সরানোর সময় পাইনি, আস্তে আস্তে সরাবো। আপনাদের যদি হয়ে থাকে কিন্তু সরিয়ে দেন, এই ঘাস ফুস এসব থাকলেও মানে এগুলোই সব মাটির রস টেনে নেয়। আর এগুলো ইউজ কী করে করতে হয় আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, আপনারা ধরে ভিডিওগুলো দেখতে পারেন। বড় ফুল এর হবে, দেখুন এর ফুলগুলো কত বড় বড়। এটা এই অরেঞ্জ কালারের জবা, পঞ্চমুখী কি সুন্দর। এটা কিন্তু পড়ে যায়নি, এটা অ্যাকচুয়ালি নিচ থেকে ডাল বেরিয়ে এটা হয়েছে, এরকম নিচ থেকে ডাল বেরিয়ে এইটাও ফুলটা ধরে গেছে। এবার বলি জবা গাছের মাটি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কী শিখেছি সেটার ব্যাপারে বলি, যে যদি কোকোপিট থাকে আপনাদের কাছে তাহলে কোকোপিট থাকলে ইউজ করবেন, না থাকলে নাও ইউজ করবেন। প্রথমে আমি দুটোই বলছি, ফার্স্টে কোকোপিট দিয়ে বলছি, 50% মতো নর্মাল গার্ডেন সয়েল, 20% বালি, 20% গোবর সার, 10% কোকোপিট। এটা আপনারা জবা গাছের মাটিতে ইউজ করতে পারেন। বা আর একটা জিনিস করতে পারেন, যে গার্ডেন সয়েলটা 40% আর বাকি সব 20-20-20, মানে গার্ডেন এই গোবর সার 20%, কোকোপিট 20%, এরমভাবেও মানে জিনিসটা 20% বালি, এরমভাবেও আপনারা এই মাটি তৈরি করতে পারেন। মানে জবা গাছের মোটমাট মাটিতে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ময়েশ্চার। জবা গাছের মাটি যদি পুরো শুকিয়ে যায় তাহলে আপনাদের ফুলে ডিস্টারবেন্স হবে, তাই একটু কোকোপিট মিশিয়ে নেওয়া ভালো। আর যদি কোকোপিট না থাকে তাহলে কোকোপিটের যে 20% তার বদলে 20% ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার, গোবর সারের কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট সার আপনারা দিয়ে দেবেন। এটাই হচ্ছে জবা গাছের জন্য আমি
মানে আমি এগুলো ফলো করি, কোকোপিট থাকলে এই করি, কোকোপিট থাকলে না থাকলে ওরম ভাবে তৈরি করি। সার বলতে আমি যে লিকুইড ফার্টিলাইজারটা বলেছিলাম সেটা দিয়ে আমি, দেখুন কালারগুলো কি সুন্দর, এক একটা কালার আর সাইজগুলো আমি হাত দেখে বুঝতেই পারছেন কত বড় বড়। এইটা একটু ছোট ফুটেছে তার কারণ এটা 5 ইঞ্চির একটি টবে আছে, ছোট্ট একটি টবে আছে, এটাকে আমার শিফট করতে হবে, এটা অনেকদিন হয়ে গেল, এটাকে রিপোর্ট যখন করবো না হয় তখন একটা আমি ভিডিও বানাবো। তাছাড়াও প্রত্যেকটা গাছ কিন্তু খুবই হেলদি, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের বীজ যদি আপনারা না সরান তাহলে আমি বলছি কি হবে। এই দেখুন এই যে কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে পড়ে যাবে। আর অনেকে আমারও এই প্রবলেমটা আগে হতো যে কুঁড়ি হলুদ হয়ে পড়ে যেত, তার জন্য কি ওষুধ আমি এখনো মানে কি বলবো মানে খুঁজছি। আপাতত আমি সার, আগে তো জানতাম না যে সার ফার দিতে হয় বলে, সত্যি কথা বলতে গেলে তারপর থেকে আমার সেই অসুবিধাটা হয়নি কুঁড়ি পড়ে যাওয়া। কিন্তু আমি দেখবো তাও যে আমার যদিও কোনো গাছে এখন কুঁড়ি হলুদ হয়ে পড়ছে না। হ্যাঁ, তবে একটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা গাছে যে হলুদ কুঁড়ি হয়ে তখন রিপোর্ট করেছিলাম, সেটা আপনারা দেখতে পারেন, সেই ভিডিওটা দেখতে পারেন, সেটাই আমি পুরো রিপোর্ট করা বলেছিলাম। জবা গাছকে, জবা গাছে মিলিবাগ লাগে, সাদা সাদা পোকা, অনেকেই সেটা থেকে বিরক্ত হয়, সেটার জন্য সাবান জল তৈরি করে সেটাকে স্প্রে করে দিলে আর কোনো মিলিবাগ, 3 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে, কিন্তু যদি মিলিবাগ হয়ে গিয়ে থাকে তাহলে 3 দিন অন্তর অন্তর সাবান জল স্প্রে করতে থাকতে হবে, তাহলেই অন্তত 3-4 বার করার পর ওরকম আপনাদের মিলিবাগ চলে যাবে। আমি কোনো কেমিক্যাল চট করে পেস্টিসাইড ব্যবহার করি না, যদিও আমার কেনা আছে, সব ওরম ওপরে সাজানো আছে, কিন্তু আমি কিন্তু ব্যবহার করি না। আর কেমিক্যাল সার তো আমার কাছে নেই, কেমিক্যাল সার আমি ব্যবহারও করি না আর করতে বলবো না। আমি এখন একটা মানে আমি শুনে মানে আমি একটা জিনিস শুনেছি যে জবা গাছের পটাশিয়াম পছন্দ, তার জন্য আমি একটা দেখছি এক্সপেরিমেন্ট করে, সেটা আমি পরে যদি সাকসেস হয় আমি ভিডিও বানাবো। একটা এক্সপেরিমেন্ট আমি করছি জবা গাছের একটা সার নিয়ে, পটাশের অর্গানিক, দেখছি সেটা হয় কি না, খুবই সিম্পল হলে আমি ভিডিও বানাবো। আর দেখুন কি সুন্দর দেখতে জবা ফুল, আমার জবা ফুল একটি প্রিয় ফুল, আমার কাছে আমাদের 25টা ভ্যারাইটি তো আছেই, আর বাইরে তো আমি দেখালাম কত ফুটে আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো জবা গাছের ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন। আমি এটা বহুদিন ধরে করছি জবা গাছ, আমার মোটামুটি একটা আইডিয়া আছে, আমি আপনাদের কিছু না কিছু সাহায্য করতে পারবো আশা করি।